ভারতের লাদাখ সীমান্তে 20 জন ভারতীয় সৈন্য চীনা সৈন্যদের হাতে শহীদ হয়েছিলেন। 73 সাবডিভিশনের এক্স সার্ভিসম্যান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা ও চীন সরকারের প্রতি ধিক্কার জানাতে 73 জিতপুর মোড়ে এক প্রতিবাদী সভার আয়োজন করা হয়েছিল। সোনালী বাংলা 24 ইউটিউব চ্যানেলের পর্দায় আপনারা চোখ রাখুন এবং সমস্ত রকম আপডেট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আমরা সামনেই পেয়েছি একজন এক্স সার্ভিসম্যানকে, আমরা তার মুখ থেকেই শুনব কিছু কথা। নমস্কার, আজ আমরা 73 সাবডিভিশন এক্স সার্ভিসম্যান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তরফ থেকে আমাদের এখানে আসার আজকে মূল উদ্দেশ্য যে আজ চীনা বিনা কারণে আমাদের লাদাখ সীমান্তে যে আক্রমণ করেছে এবং 20 জন সৈনিক শহীদ হয়েছেন তাদের শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি এবং সেই সাথে আমাদের একটা প্রতিবাদ মিছিল ও পদসভা এখানে আমরা আয়োজন করেছি। আমাদের এখানকার মেমোরান্ডাম থাকবে যে আমরা চীনা সমন বর্জন করব এবং চীনকে অর্থনৈতিকভাবে দুর্বল করে তুলব, তবেই আমাদের উদ্দেশ্য সফল হবে। এবং আমরা এই যে সেনা পরিবার, আমরা প্রাক্তন হয়েছি, অবসর হয়েছি কর্মক্ষেত্র থেকে, কিন্তু আমরা জীবন থেকে অবসর গ্রহণ করিনি। আমরা এর বদলা চাই প্রয়োজনে। আমরা হাতিয়ার ছেড়েছি কিন্তু হাতিয়ার চালানো ভুলিনি। আমরা হাতিয়ার প্রয়োজনে তুলতে আমরা কোনো দ্বিধাবোধ করব না, একজুট হয়ে আমরা এই যুদ্ধে জয়লাভ করবই, এই আশা রাখছি। আপনার নাম? অমিত কুমার কবিরাজ, 73 সাবডিভিশন এক্স সার্ভিসম্যান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন।